শিরোপা জয়ের আনন্দটাই আলাদা। তামিমের দৃষ্টিনন্দন ইনিংস সেই স্বাদ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে। মিরপুরের সবুজ গালিচা ছাপিয়ে টিম হোটেল, রঙিন উৎসব হয়েছে সবখানে, বাঁধ ভাঙা আনন্দে ক্রিকেটাররা কাটিয়েছেন গোটা রাত। নাফিসের সাথে কথা হয়েছে, তারা খুব খুশি এবং ছেলেদের পারফরমেন্সে আমরা সবাই খুশি। আর সেলিব্রেশন বলতে ছেলেরা তো খুবই এক্সাইটেড, ছেলেদের নাচানাচি অনেক দেখলাম, ছেলেরা অনেক খুশি। মিস করছি প্লেয়ারদের, কারণ তারা খেলার পরে অনেকে চলে যেতে হয়েছে। বাট অ্যাজ এ টিম আমি বলবো যে আমরা খুবই একটা পরিবারের মতো ছিলাম। প্রতিপক্ষ থেকে সতীর্থ, তামিম বন্দনা চলছেই, বাদ যাননি গুরু। প্রিয় শিষ্যকে প্রশংসায় ভাসালেন কোচ সালাউদ্দিন, সেই সাথে আসর জুড়ে জয়ের কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। দিনটা মনে হয় তামিম ছিল এবং কিছু আনবিলিভেবল শট খেলেছে, যেটা আসলে আমি আগে কখনো দেখিনি, এবং কালকে যেটা মেরেছে সেটাই লেগেছে, এবং এটা তার জন্য খুবই ভালো হবে, কারণ টি-20তে এত বড় স্কোর করা এবং সেটা তাকে তাকে মোরালি তাকে অনেক হাই করবে, এবং সামনে একটা বড় সিরিজ আছে, সেটাতেও হয়তো তার কনফিডেন্সটা গ্রো করবে। প্লেয়ারদের সবচেয়ে বেশি ক্রেডিট দিব। ঢাকা কুমিল্লার লড়াই ছাপিয়ে আলোচনায় ছিল দুই দেশীয় কোচের দ্বৈরথ। শেষ হাসি হেসেছেন কুমিল্লার ছেলে মোহাম্মদ সালাউদ্দিন। শিরোপা আনন্দের সাথে এই দ্বৈরথকে অবশ্য একটু আলাদাভাবেই দেখছেন কুমিল্লার কোচ। তার মতে দেশীয় কোচদের যোগ্যতার বড় প্রমাণ হতে পারে এবারের আসর। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি আহ্বান বিদেশি কোচের পাশাপাশি দেশীয়দের রাখার ব্যাপারে। অনেক কোচ আছে যারা আসলে কখনো বিপিএলে সুযোগ পায় না, বা অন্যান্য অনেক ফ্র্যাঞ্চাইজ আছে যারা পুরো সেট আপটাই হয়তো বাইরে থেকে নিয়ে আসে। তা আমি আশা করবো যে নেক্সট টাইম তারা আমাদের হেড কোচ না দেখ, তাদেরকে সহযোগী কোচ হিসেবেও যেন তাদেরকে টিমে রাখে, তাহলে আমার এটা আমাদের দেশের জন্য অনেক উপকার হবে। আমি কখনো ফরেন কোচ ভালো আসলে আমি কখনো এর বিরোধিতা করি না, কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিউজিল্যান্ড সফরের পর কুমিল্লায় শিরোপা উদযাপন করার সম্ভাবনা রয়েছে ভিক্টোরিয়ানসদের বলেও জানান সালাউদ্দিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।